আজ আমি কথা কম বলবো, কাজ বেশি করব। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আজকের ভিডিওটা একটু ভিন্ন। আমাদের সংসারে এমন কিছু কিছু জিনিস আছে যা অবহেলিত অবস্থায় পড়ে থাকে, কিন্তু তার প্রয়োজন সবথেকে বেশি, গুরুত্ব কম দিই। এরকমই একটা অবহেলিত জিনিস নিয়েই আজ আমি ভিডিও বানিয়েছি, আর এরকম একটা জিনিসকে আমি নতুন লুক দিব। এটা একটা বেরেল, এটার গায়ের রং নীল আর এর মুখাটা হচ্ছে কালো। তো প্রত্যেকের ঘরে কিন্তু এরকম একটা দুইটা করে বেরেল থাকে। তো এক একজন এক এক রকম কাজ করে। আমি এটাকে চাল রাখি, এটার ভিতরে চাল রাখি। তো ভাবলাম আমার এটার লুকটা যদি চেঞ্জ করি তাহলে কেমন হয়। একই রকম দেখতে দেখতে একঘেয়েমি লাগে, তো আমি লুকটা যদি চেঞ্জ করি তাহলে আমার রান্নাঘরের লুকটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো সেইখান থেকেই আমি এর একটু লুকটা চেঞ্জ করতে আসলাম, আর আপনাদেরও দেখাচ্ছি কীভাবে আমি এর চেঞ্জ করছি। তো চলুন যাওয়া যাক। একই রকম জিনিস যদি ঘরে দুই তিনটা থাকে তাহলে একটা দুইটা চেঞ্জ করে একটু পরিবর্তন করলে কিন্তু দারুণ হয়। তো আমি সেই দৃষ্টিকোণ থেকেই আমার এই ব্রেলটার একটু রূপটা চেঞ্জ করছি, যাকে মেকআপ করা বলে, মেকআপ করাচ্ছি। তা আমি আর কথা বাড়াবো না, আপনাদের কাজই দেখাবো, চলেন যাই। Thank you.
তো এটা হচ্ছে আমার বেরেলের ফাইনাল লুক, কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু অ্যাড হলে কমপক্ষে 4 মিনিট ভিডিও দেখে সাবস্ক্রাইব করবেন, না হলে সাবস্ক্রাইব কেটে যাবে। পুরানো বন্ধু যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিনের ভিডিও দেখার আগ পর্যন্ত আর নিজের সন্তানের দিকে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।